আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে যুক্ত করি। ইউটিউব বাংলা আপনি বলেন তাহলে। ইউটিউব বাংলা আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন তাহলে। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি, বলেন। আমি আপনার কাছে কিছু জানতে চাইছিলাম হলো আপনার এই প্রকৃতির বিষয় নিয়ে। হ্যাঁ বলেন। যে প্রকৃতিটা যে মানে নিজে নিজে যে নিয়ন্ত্রণ হইতেছে আর কি, নিয়ন্ত্রণ জিনিসটা বুঝলাম না, নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ কোথায় হচ্ছে? মানে প্রকৃতি যে নিজে নিজে পরিচালনা হইতেছে। নিজে নিজে মানে নিজে নিজে চলতেছে মানে কি? এটা তো মানে জিনিসটাই তো এরকম যে প্রত্যেকটা জিনিসেরই তো একটা কারণ থাকে। হ্যাঁ, এখন মনে করেন যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা তো এমন না যে পৃথিবীটা নিয়ন্ত্রিত হইতেছে বা পৃথিবীটা বুঝা বুঝা এই চারদিকে ঘুরতেছে, এরকম তো না ভাই। বিষয়টা হচ্ছে যে মানে সূর্যের আকর্ষণের কারণে পৃথিবীটার এইভাবেই ঘোরার কথা, যৌক্তিক ভাবে এইভাবেই ঘোরার কথা, এইভাবে ঘোরা ছাড়া আর কোনো মানে উপায় নাই তার। এটা হচ্ছে এই জিনিসগুলোর বৈশিষ্ট্য, এইভাবেই তো ঘুরবে। তো এটার ভিতরে তো নিয়ন্ত্রিত হওয়ার কিছু দেখি না আমি। বৈশিষ্ট্য ঠিক আছে, মানে নিয়ন্ত্রণ আর নিজে নিজে করতেছে এটা কি এক না? নিয়ন্ত্রণ হইতেছে এই জিনিসটা তো আমি বুঝলাম না, শব্দটার মানেটাই আমি বুঝলাম না এখানে। এই জিনিসটা অ্যাপ্লিকেবল কিভাবে? মনে করেন আপনি একটা হাত একটা বল নিছেন, আচ্ছা সহজ উদাহরণ দিই। হ্যাঁ, মনে করেন আপনি হাতে একটা বল নিছেন, বলটা আপনি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিলে কই পড়বে? মাটিতে পড়বে, তাই না? জি। আচ্ছা, এই যে মাটিতে যে পড়বে, এটা কি সে নিয়ন্ত্রণ হইতেছে? না, এই বলটা কি নিয়ন্ত্রণ হইতেছে কোনোভাবে, নাকি পৃথিবীর আকর্ষণের কারণে অটোমেটিক সে নিচেই পড়বে? এই কারণে সে নিচেরই পড়ার কথা, জি জি, তাই না? নিচেই তো পড়ার কথা, মানে পৃথিবী হ্যাঁ যেহেতু হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করতেছে, সেহেতু এটা এই বলটা তো আপনি হাত থেকে ছেড়ে দিলে বা গাছ থেকে যদি একটা আম নিচে পড়ে তাহলে তো নিচেই পড়বে, তাই না? উপরে তো আর চলে যাবে না বা ভেসে তো থাকবে না, নিচেই মাটিতেই পড়বে, নাকি? তাহলে কি আকর্ষণ শক্তি নিয়ন্ত্রণ করলো না? এইটাকে তো নিয়ন্ত্রণ বলে না ভাই, এটাকে তো বলা হয়, এটা তো মানে প্রকৃতির বৈশিষ্ট্য, এই প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য এটা। গ্র্যাভিটি মানে ভিতরে যারা থাকবে তারা ওই জায়গাতে ওই কাজটাই করবে, নিচেই পড়বে, একটা বলকে ছেড়ে দিলে সে নিচেই পড়বে। এটা তো এটাকে নিয়ন্ত্রণ শব্দটা দ্বারা কিভাবে আপনি ডিফাইন করতেছেন সেটাই আমি বুঝতেছি না। এটা তো নিয়ন্ত্রিত হচ্ছে না, এটা তার মেকানিজম, এইভাবেই হবে। মনে করেন আপনি একটা বলে লাথি মারলে বলটা সামনের দিকে যাবে, বলটা তো বলটার তো বৈশিষ্ট্য এটা যে বলটার উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সে তার স্থান পরিবর্তন করবে। এই বলটা তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না, বা আপনার পাও কিছু আসলে নিয়ন্ত্রণ করতেছে না, কিন্তু আপনি একটা বল প্রয়োগ করলে সেটা সামনের দিকে যাবে, এটা তার বৈশিষ্ট্য। আচ্ছা, যদি এই বৈশিষ্ট্যের উপরে যদি মানে চলে, হ্যাঁ, তাহলে কি প্রকৃতির কোনো স্বাধীনতা নাই? প্রকৃতির কোনো না, প্রকৃতি তো একটা অন্ধ একটা প্রসেস, প্রকৃতির আবার স্বাধীনতা কিভাবে থাকবে? প্রকৃতি কি চিন্তাও তো করতে পারবে? প্রকৃতি স্বাধীন হইতে হলে তো একটা চিন্তাশীল ইয়া লাগে, প্রকৃতি তো কোনো চিন্তাশীল সত্তা না। না, যেমন যে আপনি বললেন যে আমাদের পাওয়া চলে না, মানে এই ছাড়া কি ছাড়া প্রকৃতিতে ভাই মানে কোনো সচেতন সত্তা না, প্রকৃতি হচ্ছে একটা ব্লাইন্ড ফোর্স, ব্লাইন্ড একটা প্রসেস, আচ্ছা আচ্ছা, অন্ধ একটা প্রক্রিয়া, এটার তো কোনো মানে দৃষ্টিশক্তি নাই বা কোনো ইয়া নাই। মনে করেন সুনামি হইতেছে, সুনামি তো দেখবে না যে আপনার বাচ্চা কাচ্চা কত ছোট নাকি বড়, এগুলো দেখবে না, সে এসে বাসা নিয়ে যাবে। আপনার বাচ্চা হয়তো মাত্র জন্ম হয়েছে, হ্যাঁ, বাচ্চাটা এমন কিছু বুদ্ধদের শিশু বোঝে না কিচ্ছু, মানে আপনার কাছে মনে হইতে পারে যে সুনামি কত খারাপ, হ্যাঁ, তো আমার ছোট্ট বাচ্চাটা এখন কিছু বুঝেই না, ওই যে কলিমুদ্দিন সে কত ঘুষ খায়, ওর কিছু হইলো না, কিন্তু আমার ছোট বাচ্চাটা দুধের শিশু ওরা নিয়ে গেল সুনামি। ভাই দেখছেন ভাই কি একটা অবস্থা, প্রকৃতি প্রকৃতি দেখছেন, কলিমুদ্দিন কত বদমাইশ, সে খুন করে ধর্ষণ করে, সে ঘুষ খায়, ওর কিছু হইলো না, কিন্তু সুনামি আমার দুধের বাচ্চাটা নিয়ে গেল, মেরে গেল আমার দুধের শিশুটা। এটা তো ভাই এরকমই হবে। হ্যাঁ, প্রকৃতির তো আসলে কোনো সেন্স নাই, প্রকৃতি তো আসলে দেখতে আসবে না যে আপনার দুধের বাচ্চা নাকি এটা খুনি ধর্ষক, কারে আমি নিতেছি, এটা তো প্রকৃতি দেখতে দেখবে না, দেখতে পায় না, তাই না? এটা বুঝতে পারে না, তাই না? মানে কেন আপনার অসুখ হইলো, করোনা হইলো, আপনি খুব ভালো মানুষ ভাই, হ্যাঁ, আপনার করোনা হয়ে আপনি মরে গেলেন, কিন্তু আরেকবার আপনার পাশের বাসার যে লুচ্চা বেটা আছে ওইটার কিছু হইলো না, ওইটার করোনা হইলো না, ওইটা হয়তো বা হয়তো করোনা হয়েছে কিন্তু এটা আবার বেঁচে গেছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে দেখো আমি কত ভালো মানুষ, আমি মরে গেলাম বেড়া মানে লুচ্চা বেটা, ওইটার কিছু হইলো না, করোনা ওরা কিছু করলো না, এইটা বলে তো ভাই লাভ নাই। হ্যাঁ, ওই করোনা তো আর দেখতে আইবো না যে আপনি ভালো মানুষ নাকি আপনি মন্দ মানুষ, আপনি কি লুচ্চা বেটা নাকি আপনি ভালো, এগুলো তো করোনার তো এগুলোর সেন্স নাই, এগুলো তো বুঝতে পারে না সে, তাই না? প্রকৃতির তো কোনো সেন্স নাই ভাই, তাই না? জি জি, আচ্ছা ভাইয়া, তাহলে এই যে এই সেন্স গুলো মানুষের আছে, আমাদের আছে, আমরা বুঝতে পারি যে আমি আপনি ভালো মানুষ আর কলিমুদ্দিন খারাপ মানুষ বা কলিমুদ্দিন লুচ্চা বাটা, এটা আমরা বুঝতে পারি, আমাদের যেহেতু আমরা যেহেতু একটা স্বাধীন সত্তা, আমরা যেহেতু মগজ আছে চিন্তা ভাবনা করতে পারি, আমরা এটা বলতে পারি, কিন্তু প্রকৃতির তো ভাই এই সেন্সটা নাই, বুঝতে পেরেছেন? জি জি, এই কারণে প্রকৃতিতে আপনি অনেক অবিচার দেখতে পাবেন, অনেক অনাচার দেখতে পাবেন, যে জিনিসটা হয়তো উচিত না, আপনার কাছে মনে হবে যে এটা তো এটা ঠিক হলো না, আমি কত ভালো মানুষ আমার কিছু হইলো না, না আমার অনেক এত কিছু হইলো, আর ওই বেটা খারাপ মানুষ, ওই বেটার কিছু হইলো না,
এই অভিযোগ করে আসলে লাভ নেই তো। হুম, কারণ প্রকৃতি তো দেখবে না কার কি। আচ্ছা, তাহলে যে মনে করেন, মানুষের মাঝে তো মনে করেন, স্বাধীন মনে করেন, শক্তি আছে। মনে করেন আপনি এবং আপনার দোস্ত দুইজন, একজন হচ্ছেন খুব ভালো মানুষ, একজন হচ্ছে খুব খারাপ মানুষ। এন্ড আপনারা একটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছেন, হ্যাঁ, এন্ড গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছেন, একটা বাঘ আপনাদের ধরছে। হুম, এন্ড বাঘটা কি ভাই, আপনি কে ভালো মানুষ কে খারাপ মানুষ এটা দেখা কি বাঘে আপনাদের কামড়াইবো নাকি? বাঘটা দেখবো যে কার গায়ে গতরে বেশি মাংস আছে, এটা খাইলে মজা লাগবে, বেশি চর্বি টর্বি আছে, কোনটা দেখে সে কামড়াবে ভাই? বাঘের যেটা পছন্দ হবে আর কি। যে মাংসটা দেখে তার কাছে মনে হবে এটা খাইলে বেশি মজা লাগবে, সে এটা দেখাবে, তাই না? কে হ্যাঁ ভালো হ্যাঁ, মানুষ কে মন্দ মানুষ সেটা দিয়ে তো বাঘের কাছে যায় আসে না, তাই না? বাঘের কাছে যায় আসে এটা দিয়া। তো এই যে প্রকৃতিতে যে প্রকৃতিও তো এরকম, মানে বাঘের তাও তো সেন্স আছে, কিন্তু প্রকৃতির তো সেই সেন্সটাও নাই যে কার শরীরে স্বাস্থ্য বেশি, কার শরীরে স্বাস্থ্য কম, মাংস কম, এটাও তো প্রকৃতি জানে না। প্রকৃতি তো একটা ব্লাইন্ড ব্যাপার, অন্ধ একটা বিষয়। এই কারণে প্রকৃতির তো কোনো আসলে স্বাধীনতা বা স্বাধীন কিনা প্রকৃতি চিন্তা করতে, এগুলো কিছুই প্রকৃতির নাই, বুঝতে পারছেন ভাই? জি ভাই। হ্যাঁ, এবার বলেন আপনি পরের প্রশ্ন আচ্ছা, করেন। এই যে মানুষের তো স্বাধীন সত্তা আছে, তাই না? মানে চেতনা শক্তি আছে। এই যে মানুষের মাঝে যে চেতনা শক্তি, মানে এটা অন্য অন্য প্রাণীগুলোর মাঝে যে চেতনা শক্তির যেটা পার্থক্য, এটা কিভাবে হলো? তাহলে এটা হচ্ছে বিবর্তন, প্রকৃতির মাঝে থেকে তো আমরা সমানভাবে সবকিছু নিয়ে থাকি। এটা হচ্ছে বিবর্তনের ধারাবাহিকতায় আমরা, আমাদের ব্রেনটা বেশি ডেভেলপ করছে অন্যান্য প্রাণীর থেকে, এর পিছনে কিছু কারণ আছে। অন্য প্রাণীর থেকে আমরা একটু বেটার কিছু কাজ করছি দেখে, যেমন এর মধ্যে একটা হচ্ছে গিয়ে মনে করেন আমরা খাবার দাবার আগুনে পুড়ায় খাওয়া শুরু করছি, এটা হচ্ছে একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে আমরা, আপনি একটা বই আছে সেপিয়েন্স, সেপিয়েন্স বইটা আপনি পড়েছেন ভাই? না ভাইয়া, সেপিয়েন্স বইটা আপনি কিনে বাংলায় পাওয়া যায়, কিনে একটু পড়েন, পড়ে নেন। ওইখানে আপনি অনেক এরকমের ইনফরমেশন পাবেন যে মানুষ কিভাবে আসলে মানুষ হইলো, মানুষের বৈশিষ্ট্যটা কি। এটা খুবই সহজ বই, পড়লেই বুঝতে পারবেন। আপনি সেপিয়েন্স বাংলায় লিখে সার্চ করেন, এই বইটা ডাউনলোড করেন বা কিনেন, কিনে তারপর পড়েন, দেখবেন এই বইটা পড়লে আপনি এই বিষয়ে অনেক মানে চমৎকার চমৎকার কিছু বিষয়াদি জানতে পারবেন। ঠিক আছে ভাই? যেমন মানে দুই একটা পার্থক্য আর কি বলেন, যে মানে প্রকৃতির কাছ থেকে সমভাবে সবকিছু আমরা নিয়ে, মানে তবুও আমি যে আপনাকে বলেছি, আমি ভিন্নতা আপনাকে হবে। অলরেডি বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি, আমাদের মানে মানুষ হিসেবে ইয়া হয়ে ওঠার প্রধানতম কারণ হচ্ছে যে আমরা রান্না করে খাওয়া শুরু করছিলাম, এবং রান্না করে খাওয়ার কারণে যেটা হয়েছে আমাদের চোয়ালের যে মানে মুভমেন্ট, হ্যাঁ, চোয়ালের মুভমেন্টটা কমে গেছে, আমাদের এত কামড়াইতে হয় নাই আর। হ্যাঁ, তখন সেই চোয়ালের মুভমেন্টটা কমে যাওয়ার কারণে আমাদের ব্রেনটা একটু বেশি ডেভেলপ করতে পারছে, ব্রেনটাতে একটু বেশি ইয়া গেছে, হ্যাঁ, এই কারণে ব্রেনটা বড় হয়েছে আমাদের একটু, ঠিক আছে, এবং ব্রেনটা কাজ বেশি কাজ করছে, এটা হচ্ছে একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমরা আমাদের আঙ্গুলের যে ইয়াগুলো আছে, ভাঁজগুলো আছে, আপনি দেখবেন একটা আঙ্গুলে তিনটা ভাঁজ থাকে, দুইটা দুইটা ভাঁজ থাকে, তাই না, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আঙ্গুলে, এই যে আঙ্গুলটা যে ভাঁজ করতে পারছি, এই ভাঁজ করতে পারার কারণে আমরা একটু বেটার সার্ভাইভ করার ক্ষেত্রে একটু বেটার ইয়া পাইছি, যে আমরা মানে বর্শা ছুড়ে মারতে পারছি, তীর মারতে পারছি, পাথর ছুড়ে মারতে পারছি, পাথর ধরতে পারছি হাত দিয়ে, আমরা কিছু অন্য জিনিস ব্যবহার করতে পারছি, যেই জিনিসটা, যেই সুবিধাটা অন্য প্রাণীগুলো পায় নাই। হ্যাঁ, যেমন ধরেন আপনি মনে করেন একটা কুকুর, কুকুর তো আর আপনাকে ঢিল ছুঁড়ে মারতে পারবে না, তাই না? কুকুর তো হাত দিয়ে ধরতে পারবে না ঢিলটার, একটা পাথর তো ধরতে পারবে না। মানুষ এই সুবিধাটা পাইছে কারণ এই আঙ্গুলের এইগুলো বাঁকাইতে পারছে, বাঁকছে একটা সময়, এটারও একটা কারণ আছে, এই কেন কিভাবে বাঁকছে, কিভাবে ভাঙছে এই আঙ্গুলের হাড্ডিগুলা, সেটারও কিছু কারণ আছে। এই জিনিসগুলাই আপনি যদি সেপিয়েন্স বইটা পড়েন তাহলে আরো বিস্তারিত ভাবে সেখানে বলা আছে। আরো একটা বিষয় হচ্ছে ভাষার আবিষ্কার, মানুষ যে ভাষার আবিষ্কারটা করছে সেটাও একটা কারণ, আগুনের আবিষ্কার একটা কারণ, এগুলো অনেকগুলা কারণ একসাথে করে মানুষ একটু বেটার একটা সিচুয়েশনে আসছে, অন্য প্রাণীগুলো সেই সিচুয়েশনটাতে আসতে পারেনি। অন্য প্রাণীগুলোর ভিতরে কিছু কিছু প্রাণী চেষ্টা করছিল আসতে, কিন্তু মানুষটা করছে কি, তাদেরকে আবার মেরে মেরে ফেলছে, যেমন নিয়ান্ডারথালরা। হ্যাঁ, নিয়ান্ডারথালরা হচ্ছে মানুষের মতোই, তারাও উন্নত ছিল, কিন্তু মানুষটা কি করছে, তাদের সাথে মারামারি করে মানুষরা তাদেরকে মেরে ফেলছে। তো এই জিনিসগুলো আপনি সেপিয়েন্স বইটা পড়েন, সেপিয়েন্স বইটার ভিতরে আরো বিস্তারিত ভাবে পাবেন এই জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে। আর একটা ঠিক আছে বিষয় হলো, তাহলে, আপনার আমি আপনার সংশয় ডট কমে ঢুকছি, পড়াশোনা করি যদিও ঢুকে ঢুকে, কিন্তু ওই বই আকারে নাই তো, মোবাইলে একটু পড়তে একটু প্রবলেম হয়, তাই একটু কম কম পড়তে হয় আর কি। পিডিএফ এখানে ডাউনলোড করা দেখলাম, যায়, পিডিএফ ডাউনলোড করা যায়, পিডিএফ ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন, সেভ করে রাখতে পারেন, তো পরে পড়তে পারেন। না পিডিএফ সেই তো ডাউনলোড করার জন্য একটা মোবাইলে অপশন পড়তে হয়, আছে, তো মানে বই আকারে থাকলে একটু সুবিধা হয়তো আর কি। বই আচ্ছা আকারে যাই হোক, বর্তমানে করাটা ভাই সম্ভব হচ্ছে না। জি বুঝতে পারছি। এখন ওইখানে মানে একটা বিষয় দেখলাম যে নাস্তিকতার হলো মানে ঈশ্বরের প্রতি বিশ্বাসের অনুপস্থিতি নাস্তিক বলে, যেটাকে আমি করছি আর কি। তাহলে আপনার মতে মানে ঈশ্বরের প্রতি অগ্রসর হওয়ার জন্য, মানে ঈশ্বরকে জানার জন্য, বোঝার জন্য যে একটা গবেষণা, মানে যেটা যুক্তিসঙ্গত যে তার কাছাকাছি গিয়ে একটা সিদ্ধান্ত পৌঁছানো, এইভাবে কোনো গবেষণার কোনো থিওরি আছে কিনা? কিন্তু গবেষণা করতে হলে তো আগে ঈশ্বর জিনিসটা কি সেটা সংজ্ঞায়নটা জরুরি, তাই না? সংজ্ঞাটা তো দিতে হবে, জি এটার মানে জি এটার ইয়াটা কি, ঈশ্বর বলতে আসলে কি বোঝায়। আপনি যদি সংজ্ঞাটাই আমাদেরকে দিতে না পারেন, ঈশ্বর জিনিসটা বলতে কি বোঝায় সেই সংজ্ঞাটাই যদি আমি না বুঝি, না আমাকে ইয়া করেন,
তাহলে আমি কিভাবে গবেষণার তো দূর দূরের কথা, কিছুই তো করতে পারবো না ভাই। আগে ঈশ্বরের সংজ্ঞাটা আগে নির্ধারণ করেন, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা এই জিনিসগুলো সংজ্ঞাটা নির্ধারণ করেন, তারপর তো আমরা দেখবো যে সেটা গবেষণা করা যায় কিনা। বুঝতে পেরেছেন? আপনারা তো মানে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা তো এখন পর্যন্ত ঈশ্বরের সংজ্ঞাটাও ঠিক মতো দিতে পারেন না ভাই। আপনি কি দিতে পারবেন ঈশ্বরের সংজ্ঞা? আমি যেটা বুঝি আর কি, এই যে সমস্ত ব্রহ্মাণ্ডর যে পরিচালনা করে আর কি, যিনি মালিক তাকেই না না, মোটামুটি ঈশ্বর পরিচালনা করে, হিসেবে। পরিচালনা করে এটা আপনি কেন ধরে নিচ্ছেন যে পরিচালনা করতে হয়? পরিচালনা করার মানে ইয়াটা কি, দরকারটা কি? না ধরে নিতেছি না, জাস্ট আমি বলতেছি যে আপনাদের কাছে এরকম গবেষণার কোনো থিওরি আছে যা করলে আর কি মানে ঈশ্বর সম্পর্কে আইডিয়া করা যায় বা সিদ্ধান্তে পৌঁছানো যায়, না না আসলে ভাই, ঈশ্বর বলতে এই কিছু জিনিসটা নাই অনেক বা মানে আপনার আপনার সংজ্ঞায়নটা করতে হবে, সংজ্ঞায়নটা ঠিকভাবে করতে হবে, ঠিকভাবে আপনি চেষ্টা করেন, আরো ভালোভাবে চেষ্টা করেন সংজ্ঞায়নটা করার, তখন আমরা এটা নিয়ে আলোচনা করে দেখবো। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসেন। ফারাজ ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ফারাজ ভাইকে অনেক হ্যাঁ ধন্যবাদ, আই লাভ ফারাজ ভাই। এভরিবডি লাভস ফারাজ ফারাজ ভাই। ভাই, ফারাজ ভাই আপনার ভক্তরা চারিদিকে ছড়াছিটে। না ফারাজ ভাইয়ের একটা বিষয় কি মানে অনেক মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মানুষকে বোঝায়, খুব ভালো লাগে। আসিফ ভাই অবশ্য একটু রাগ করে, কিন্তু ফারাজ ভাই সে রাগটাও করে না। দেখছেন আসিফ ভাই, আপনার আপনারা শেখা উচিত আমার থেকে ভাই। না শিখবো যাই হোক, শিখবো মানে শিখবো। অনেকে লাইভে অ্যাড হয় মানে মুসলিম বা হিন্দু হওয়া সত্ত্বেও আসিফ ভাই ভয়ে অনেকে স্বীকার করে না, মানে ভয় করে এটা আমি দেখি আর কি। আবার মাঝে মাঝে তো রাগ করলে পরে পালিয়েও হ্যাঁ, যায়। পরে 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 চুপচাপ বসে, চুপচাপ বসে থাকে, আমি চলে গেলেই ফারাজ ভাই যখন একা তখন পুট করে ঢুকে পড়ে, আমি হ্যাঁ গেছি হ্যাঁ একবার এরকম অনেক আছে আর কি, মানে হয়তো আসিফ ভাই রাগকে একটু ভয় করে, প্রথমে বলতেও সাহস পায় না যে আমি ধর্মে বিশ্বাস করি, এই সেই দেখা গেলো বলে যে ভাই আমি তো ধর্ম টর্ম বিশ্বাস করি না এই সেই। কিন্তু আমি ফারাজ আবার ভাই, মানে ফারাজ ভাই যে ছাট্টা দেয়, ফারাজ ভাই যে ছাট্টা দেয় সেই ছাট্টা তো আমি দিই না, এই কারণে ফারাজ ভাই প্রতিটা একটু কোথায় ইয়া কোথায় যে পাইছে। আপনার কেন যে ধরা লাগে আসিফ ভাই, একটু তো চা দিতে হয় মানুষকে। হ্যাঁ হ্যাঁ একদম ফারাজ ভাই মানে একবারে একদম পায়ে বেচারা বসে, ফারাজ ভাই একদম বেচারা বেচারা মুখ খুললেই, মুখ খুললেই বেচারা একটা ঝামেলার মধ্যে থাকে যে এখন। হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই স্যাক্রিফাইসটা একটু বেশিই করে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, ভাই, এক আপনার একজনের এক একজনের এক একটা স্টাইল, এক একজনের এক একটা স্টাইল। ফারাজ ভাইয়ের স্টাইলটা ভালো, আমারটাও যে একেবারে খারাপ তাও না, না মোটামুটি আসিফ ঠিকই ভাই, হয়। আসিফ ভাইয়ের ওর গবেষণা মানে এক একজন ঘোষণার স্টাইলটা এক অনেক একজনের ভালো। এক এক রকম, এক একজনের এক এক রকম হইতে হয়। এক একজন মনে করেন দুইজন ব্যাটসম্যান যদি মানে রান নিতে থাকে, একজনের একটু জোরে পিটিতে হয়, একজনের একটু ডিফেন্সিভ করতে হয়, হ্যাঁ, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে দুই দুই পক্ষ থেকে। আবার সে যদি আবার একটু আক্রমণে চলে যায় তখন আবার এর আবার একটু ডিফেন্সে খেলতে হয়। এইভাবে যদি আমরা খেলাটা চালাই যাই তাহলে আরো ভালো হয়, মানে না আমরা তবে আমরা সবাই আসিফ ভাইয়ের দোষ দিই না, কিন্তু বিষয়টা দোষ হলো মানুষেরই যারা ঢুকে, কিন্তু আসিফ ভাই যে উপমা দিয়ে যে মেইন কোশ্চেনটা বোঝানোর চেষ্টা করে মানে সেটা যে একটু ধৈর্য নিয়ে শুই না কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে এটা করে না আরকি, তার জন্য আসিফ ভাই একটু রাগ হয়ে যায় এটা বুঝতে পারি আর কি। শোনেন ভাই, কিন্তু দেখিও আসিফ ভাইয়ের দেখিও ধরেন উপমা ধরেন গুলা আসিফ বোঝানোর ভাই উপমা এবার যদি ধারণ গুলো একটু ভালো আর কি। আসিফ ভাই যে পরিমাণ, যে পরিমাণ শারীরিক ভাবে মানসিক ভাবে তার তার উপর আক্রমণ করা হয়, তার যদি 1% করা হইতো, আমি তো মানে শুরু করতাম গালি দিয়ে, আমি তো ভালোভাবে ইয়ে করে, কারণ আমার উপর সে প্রেশার নাই। কিন্তু আসিফ ভাই, আমি আমি মানে ইমাজিন করতে পারি আসিফ ভাইয়ের ইসে অন এ ডেইলি বেসিস কি পরিমাণ গালি আসে, তাকে নিয়ে কি পরিমাণ গালি আসে, তার ফ্যামিলি নিয়ে কি পরিমাণ গালি আসে, তাকে তাকে হত্যা করার হুমকি, তাকে এই ছিলা ফেলার হুমকি প্রতিনিয়তই আসে। ওই জিনিসগুলো দেখে যখন সে দেখবে যে এক পক্ষ আসতেছে, মানে একই গোষ্ঠীর এক গাদা লোক আসতেছে তাকে আক্রমণ করতে, আবার তার পরের মুহূর্তে কিছু লোক আসতেছে ভিকটিম প্লে করতে, তখন তাদের ওই ভিকটিম প্লেটা আসিফ ভাইয়ের কাছে ওরকম গ্রহণযোগ্য কোনো কিছু হবে না, তার মানে মনে হবে যে একটা ড্রামা, এই মানে গায়ে তো গায়ে গায়ে লাগাবে না সেগুলো, এটা এটা স্বাভাবিক। আমিও আমিও সেটাই করতাম, যেহেতু আমার উপরে ওই চাপটা আসে না কখনো, এই জন্য আমি মাথা ঠান্ডা রেখে কথা বলি, দ্যাটস ইট, এছাড়া অন্য কোনো কিছু না। আসিফ ভাই আমার জায়গায় হইলে আরো অনেক ঠান্ডা হয়ে কথা বলতো। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউ টিউব বাংলা ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, নাকি বলেন? আর একটা বিষয় একটু বলি আর কি ভাইয়া, সেটা হলো এই যে মানে যে মানুষ যে গালি গালাজ করে মানে যে মানুষের নিজের মতের একটু বিরুদ্ধে গেলে যে রাগারাগি, এটা এটা কি তাদের ব্রেনের কোনো সমস্যা না প্রবলেম? এটা ব্রেনেরও কিছু একটা মানে সমস্যা থাকতে থাকার মানে কথা বিশেষ করে বিজ্ঞানীরা মানুষ বলেছেন, ধৈর্য আর অধৈর্য কি করে হয় আর কি। মানে ব্রেনেরও কিছু ফাংশনের কথা বিজ্ঞানীরা বলে এখন, যে যে মানে যারা হচ্ছে ধর্মান্ধ হয় তাদের কিছু ব্রেনেরও কিছু ফাংশন, আসলে তারাও যে সরাসরি দায়ী এটার জন্য একেবারে 100% দায়ী তা না, ব্রেনেরও কিছু, তাদের ব্রেনটা ঠিকভাবে কাজ করে না, যুক্তিটা ঠিকভাবে বোঝে না, তার মাথায় ঢোকে না তাদের, এরকমও আছে কিছু মানে, সবাই যে এরকম তা না, কিছু মানুষ ইচ্ছা করে বোঝে না, কিছু মানুষ আবার বুঝতেই পারে না যে এটা কি কইতাছে। হ্যাঁ, নাস্তিকরা এগুলো কি কয়, আল্লাহ আবার থাকে না কেমনে, এটা আবার কেমন কথা, হ্যাঁ, এরকম নানা ধরনের ব্যাপার আছে। যাই হোক ঠিক আছে, ইউটিউব বাংলা ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানিয়ে, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, আমরা পরের দিন আস্তা ভাই, দেখা আস্তা করবো। ভাই, দুই ভাইকেই থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি।